চারিপাশে উঁচু উঁচু পাহাড়, মাঝখানে ভ্যালি, তিল গাছ, মরিচ গাছ, ধান গাছ, কোরিয়ানদের ঘর বাড়ি এগুলো। প্রিয়তমা, তোমার জন্য ভিতরে একটা পোকা আছে, ভালোবাসায় পোকে ধরছে। গুড আফটারনুন ইন্টারনেট, দিস ইজ ইব্রাহিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মেঘলা আকাশ, মেঘলা দিন, আপনার প্রিয়তমাকে ভালোবাসুন প্রতিদিন। ওকে, আজকে হচ্ছে রবিবার, সানডে, আমাদের অফ ডে, জুলাই মাসের 9 তারিখ। আজকে অনেকদিন পরে আমাদের বাসার, আমাদের কোম্পানির আশপাশটা ঘুরে বেড়াবো। সো এখন সময় হচ্ছে 3টা, তো সন্ধ্যা হয় 7:30। এর ভিতরে যতদূর যাওয়া যায়, যত টাকা বার করা যায়, আশেপাশে পাহাড়ি এলাকায়ও যাওয়ার চেষ্টা করবো। দেন তার পাহাড়ের আর ঢালে কিন্তু মানুষের বসবাস আছে, ঘরবাড়ি আছে, সেগুলো দেখার চেষ্টা করব, তারা কিভাবে বাস করে, কিভাবে থাকে। তো আমাদের এই যে কোম্পানির পাশে যে লেক, লেকের পাশ ধরে হাঁটতেছি। এদিন দেখুন, দুইটা পাহাড়, মেঘাচ্ছন্ন। আমরা এই দিক দিয়ে গিয়ে এই পাহাড়ের লেয়ার ধরে এই দিক দিয়ে ঘুরবো আর কি, ওই সাইডটে যাব। আমাদের দেশে এটা করার জন্য বড় বড় গাড়ি আসে, তারপরে ইটের গুঁড়ো বিছিয়ে দিয়ে তারপর তার উপরে একটা দাঁড়াই দিয়ে চলে যায়, কিছুদিন পরে আবার ওই জায়গাটা নষ্ট হয়ে যায়। কিন্তু ওরা যেটা করে সেটা খুব অল্পতে নষ্ট হবে না। ওই যে বিভিন্ন ফসলের, এগুলো কিন্তু শাকসবজির গাছ, এই ঢেঁড়স গাছ, ও এখানে কলমি গাছ, কলমি শাকের গাছ, আর এটা কি রেহা, মেবি এটা রেহা গাছ, আর এই যে শশা গাছ, ও এই শশা ওই হচ্ছে, কিন্তু এই যে মরিচ, এই একটা বড় আর ছোটগুলো হচ্ছে, এই যে মরিচ, এই মরিচ গাছ, এক জায়গায় কত রকমের গাছ, এই পুঁই শাক, এই লাল শাক, এই যে লাল শাক আছে, এই যে এখানে হচ্ছে লাল শাক, এটা পাট শাকের মতো একটা শাক, এটা রেখা রেখা শাক, এখানে মরিচ, পুঁই শাক, বেগুন গাছ, প্রচুর গাছ লাগায়, যেখানে ফাঁকা জায়গা পায়, গাছের বাড়ির ছাদে, বাড়ির সামনে, যেখানেই জায়গা পায় সেখানেই গাছ লাগায়। ও এর ভিতরে কিন্তু অনেক মাছ আছে, আমরা বড়শি নিয়ে আসে এখানে ধরতে হবে। গত 2 দিন যাবৎ প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি আর হচ্ছে পাহাড়ের ঝর্নার পানি এই লেক দিয়ে নামে। এটা কোম্পানি, তার পাশে যে ভুট্টা গাছ, আমাদের এসব ভুট্টা লাগানোর জন্য অনেক বড় ক্ষেত দরকার হইতো। আর এখানে আছে কুমড়া গাছ, যে কুমড়ার ফুল হচ্ছে, কুমড়া হবে, এটা বর্ষার সময় আসলে জঙ্গলে ভরে যায় লেকটা, আবার যখন বর্ষা শেষ হয়ে যায় তখন এই জঙ্গলগুলো পরিষ্কার করে দেয়। জঙ্গলে ভরা ছিল, পুরোটা পরিষ্কার করতে করতে এদিক দিয়ে আমাদের ওইদিকে যাচ্ছে, এই পর্যন্ত পরিষ্কার করতে করতে আসছে, জঙ্গলগুলো সব পরিষ্কার করে দিতেছে। একটা খাল বাঁচাইতে, একটা লেক বাঁচাইতে ওরা অনেক পরিশ্রম করে, অনেক টাকা ব্যয় করে এটা ধরে রাখতে। আমাদের দেশে হয় কি, খাল বা ডোবা নালা থাকলে এগুলোকে জঙ্গল দিয়া, ময়লা ফালাইয়া আমরা ভরে ফেলি, কিন্তু ওরা এটা করে না, কখনোই করে না। এগুলো হচ্ছে তিল গাছ, মরিচ গাছ, ধান গাছ। আমরা যেদিক দিয়ে আসছি ওই পিছন দিয়ে আসছি, এই সাইডটা হচ্ছে ক্লাউডি, আর আমাদের সামনে এই যে পাহাড়, পাহাড়ের ডালে যে ঘরবাড়ি, এই সাইডটা সানি, দেখুন রৌদ্রোজ্জ্বল একেবারে, সূর্যের আলোটা ওখানে ভালোভাবে পড়ছে। আমরা যে সাইড দিয়ে আসছি এই সাইডটা ক্লাউডি, অন্ধকার ছিল, এটা একেবারে পাহাড়ের ঢাল বেয়ে চলে গেছে, এটা ওইটার সাথে লিঙ্ক করা আছে সামনে দিয়ে, মেবি রিবিলি পাহাড়ের ঢালে একেবারে পরিত্যক্তর মতো, গাড়ি টাড়ি বেশি চলে না এদিকটা, অন্ধকার অন্ধকার ভয় করে ভয়।
এখানে সিসি ক্যামেরা আছে। আরে না, আমরা এখন লোকালয়ে প্রবেশ করছি। কোরিয়ানদের ঘর বাড়ি এগুলো, এই যে ঘর, এই বাসায় একটা হাউস, প্রত্যেকটা হাউজের নাম্বার আছে। এটা 57 নাম্বার হাউস, সামনে প্রত্যেকটা হাউজের নাম্বার আছে। এটা 58 নাম্বার হাউস। হ্যাঁ, ওরা গরু পালে, ঘরের ভিতরে গরু পালতেছে। ওই যে গরু দেখা যায়, কোরিয়ান ফ্যামিলি। একটা হাউস, 61 নাম্বার হাউস এটা। ওই বাড়ির দরজা থেকে বল ফেরে গেছে। হ্যাঁ, দেখা তাই। এখান থেকে একেবারে পুরোটা হচ্ছে নেশাম গ্রাম। নেশাম গ্রাম ছেড়ে আমরা চলে আসছি এখন হাইওয়ের পাশে, রাস্তার পাশে। কি সুন্দর ফুল, ও বিভিন্ন কালারের ফুল, ওয়াও। এগুলোর নাম জানি না, কালারটা কিন্তু বিউটিফুল। সূর্যমুখী ফুলের মতো দেখাচ্ছে একেবারে। একই জায়গায় কত রকমের ফুল। এগুলো আবার অনেক ঘন পাতা, এগুলো আবার একটু হালকা ঘন। এগুলো ডিপ। ও প্রিয়তমা, তোমার জন্য ভিতরে একটা পোকা আছে, ভালোবাসায় পোকে ধরছে। এই একটা আছে, চারিপাশে উঁচু উঁচু পাহাড়, মাঝখানে ভ্যালি। ওই পাশে একটা গলফ স্টেডিয়াম, ওইখানে আমরা আসছিলাম পাহাড়ের উপরে, অনেক উপরে। তো এই রাস্তাটা আমরা চিনছিলাম না, তো আজকে এসে চিনে গেলাম। এদিক দিয়ে যাওয়া যায়, আর এখানে এসে সুন্দর একটা জায়গা ডিসকভার করলাম। এই যে ভ্যালিটা, ও চারিপাশে পাহাড়, মাঝখানে এরকম ভ্যালি। বিউটিফুল প্লেস, বিউটিফুল মোমেন্ট। এখন সময় অলমোস্ট 5:30 বেজে গেছে, 1.5 ঘন্টা হাঁটে ফেলছি, আবার 1.5 ঘন্টা লাগবে। নিজের মতো করে হাঁটাচলা করতে পারবেন, কিন্তু এত নিরিবিলি ভালো লাগে। আমরা বাংলাদেশি মানুষ, অনেক মানুষের সাথে মিশে অভ্যস্ত, অনেক মানুষের সাথে চলে অভ্যস্ত। রাস্তাঘাটে যেখানে যাই সেখানে মানুষ থাকবে, এখানে কেউ নেই। আপনি একা হাঁটবেন, হয়তো অন্যরকম একটা ফিল পাবেন, কিন্তু তারপরে তো একা একা ফিলটা কেমন। আমরা দুই ভাই হাঁটতেছি, তারপরে মনে হচ্ছে যে একা একা আমরা দুইজনই এই এলাকার বাসিন্দা। কোরিয়াতে মানুষজন এমনিতেই কম, মানুষের তুলনায় দেশটা বড়। বর্তমান যারা ইয়ং জেনারেশন, এরা শহর কেন্দ্রিক, এই জন্য এদিকে লোকজন অতটা দেখা যায় না। আর মুরব্বী যারা আছে, এরা কাজে ব্যস্ত থাকে, ঘর থেকে বের হয় খুব কম, এই জন্য রাস্তাঘাটে কোরিয়ান দেখতে পাওয়া যায় না। জাস্ট একটা বেলি উপর থেকে যদি আপনাদেরকে ড্রোন শট দেখাতে পারতাম, আপনারা বুঝতেন যে এটা কত সুন্দর একটা প্লেস। এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, এই পাশে পাহাড়, মাঝখানে লেক, আর এই ভ্যালিটা। ওকে, দ্যাটস এনাফ ফর টুডে। আই হোপ ভিডিওটি এনজয় করছেন, অনেক ভালো লাগছে আপনাদের কাছে। আরও ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর লাইক দেন, কমেন্ট করেন, কে কোথাও থাকে দেখছেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।